নমস্কার বন্ধুরা আমি গৌতম প্রামাণিক আর এই ভিডিওতে আমরা ধীরে ধীরে জানবো যে কীভাবে আমাদের নেগেটিভ মাইন্ডসেটকে বদলে কিভাবে পজিটিভ মাইন্ডসেট আমরা খুব সহজেই গড়ে তুলতে পারি তারপরে ধীরে ধীরে এই ভিডিওটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা ধীরে ধীরে বুঝতে পারবো যে কিভাবে নেগেটিভ মাইন্ডসেট থেকে আমরা পজিটিভ মাইন্ডসেট করে তুলতে পারি একমাত্র আমাদের দ্বারা আমাদের এর আগে বুঝতে হবে যে নেগেটিভ মাইন্ডসেট জিনিসটা কি এবং কোথা থেকে আমাদের এই নেগেটিভ মাইন্ডসেট হয় তাহলে আমাদের বুঝতে হবে যে প্রথমেই আমাদের যে ছোটোবেলায় আমরা যখন থাকি ছোট থাকি তখন আমাদের যে ব্রেন থাকে সে ব্রেন একদম ফাঁকা স্লেটের মতো একদম ফাঁকা থাকে সেই অবস্থায় কখনো বাবা মা বান্ধব বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং ধীরে ধীরে যখন আমরা বড় হতে থাকি আমাদের ব্রেনে কিন্তু অনেক জিনিস অনেক তথ্য অনেক ইনফরমেশন আমরা ক্যাপচার করতে থাকি এবং ধীরে ধীরে যখন আমরা বড় হতে থাকি আমাদের ব্রেনে প্রচুর পরিমাণে ইনফরমেশন আমরা ক্যাপচার করতে থাকি যে ধরনের ইনফরমেশন আমরা ক্যাপচার করতে থাকি আমাদের মানসিকতা কিন্তু সেই ধরনেরই হতে থাকে তো যেমন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা আর একটুখানি ক্লিয়ার হওয়া যায় যেমন একটা জমি আছে সেই জমিতে চাষ করতে হবে সেই জমিতে কি চাষ করব। সেটা আমাদের উপর ডিপেন্ড করছে কিন্তু আমাদের এখনও বুদ্ধি শুদ্ধি এখনও হয়ে ওঠেনি মানে একদম ছোটোবেলায় আছে একদম ব্রেন যখন একদম ফাঁকা আছে তো সেই অবস্থায় মা বাবা কী করলো মা বাবা কখনও পাড়া প্রতিবেশী কখনও আত্মীয় স্বজন কী করলো তাদের ইচ্ছে মতো বীজ সেই জমিতে ছটাতে লাগলো তো কিছু কিছুদিন যাওয়ার পরে সেই জমিতে কি হবে তাদের দেওয়া সেই বীজগুলোর ফলে তারা যেরকম ধরনের বীজ আমাদের ব্রেনে দিয়েছিল। যেমন তথ্য দিয়েছিল। সেই অনুযায়ী কিন্তু পরবর্তীকালে আমরা ফসল পাব তাহলে একটা জিনিস আমরা বুঝলাম যে আমাদের ব্রেনে আমাদের তথ্যটাই মেন ব্যাপার আমরা যেমন ধরনের তথ্য আমাদের ব্রেনে দেবো সেই ধরনের তথ্য অনুযায়ী আমরা কিন্তু আমাদের ব্যবহার আমাদের আচার আচরণ মানুষদের মানুষদের সঙ্গে মেলামেশার ক্ষমতা কথাবার্তা থেকে শুরু করে সব কিছু আমাদের তৈরি হবে যেমন আমাদের দেহ আমরা কি আসলে আমরা হলাম যে রক্ত মাংস করা একটা মানুষ তো আমরা দেহ এবং মন নিয়ে তৈরি দেহের জন্য যেমন পুষ্টিকর খাবার দরকার সত্যিকারের স্বাস্থ্যকর দেহের জন্য কি দরকার পুষ্টিকর খাবারের দরকার তো একই রকমভাবে আমরা যদি পুষ্টিকর খাবার না খাইয়ে যদি অপুষ্টিকর খাবার আমাদের দেহকে খাওয়ায় তাহলে কি হবে আমাদের দেহ বিভিন্ন রকমভাবে রোগে যুক্ত হবে ঠিক একই রকমভাবে আমাদের মনের জন্য কিন্তু অনেক খাবারের দরকার হয় তো যদি পজিটিভ খাবার খাওয়াই তা আমরা পজিটিভ মেন্টালিটি তৈরি হব এবং যদি আমরা নেগেটিভ খাবার খাওয়াই তো আমরা নেগেটিভ মেন্টালিটি মানুষ তৈরি হব যেমন আমরা যখনই আজ এই ব্যস্ততার সময়ে আমরা ঘুম থেকে ওঠার সাথে সাথে কি করি কেউ খবরের কাগজ পড়ি কেউ নিউজ পেপার নিউজ দেখি টিভিতে আবার কেউ মানুষের সঙ্গে আলাপ আলোচনা করতে থাকি নেগেটিভ জিনিস নিয়ে গসিপ করতে থাকি বা মুভিজ দেখতে থাকি বা গান শুনতে থাকি বা কোনো জিনিস আমরা পড়তে থাকি আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই সমস্ত কিছুই কিন্তু তথ্য এই তথ্যগুলো কেমন তথ্য এই তথ্যগুলো পজিটিভ তথ্য না নেগেটিভ তথ্য যখন আমরা কোনো গান শুনি গানের প্রত্যেকটা শব্দ আমাদের ব্রেনে কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে আমরা কেমন ধরনের গান শুনছি সেই গানটা পজিটিভ নাকি নেগেটিভ সেই গানটার মধ্যে কথাগুলো আছে তারপরে আমরা যে সমস্ত মুভিস দেখি সেই মুভিসটার মধ্যে কোনো মেসেজ থাকে নাকি সেই মুভিসটা এন্টারটেনমেন্টের জন্য দেখছি নাকি সেই মুভিসটা আমাদের মাইন্ডকে আরও কলুষিত করে তুলছে মানে এক কথায় আমরা যে যে কোনো জিনিস দেখছি যা কিছু দেখছি যা কিছু চারপাশে শুনছি বা মানুষের সাথে মেলামেশা করছি বা পড়ছি সেই জিনিসগুলোকে আমাদের নজর রাখতে হবে সেই ইনফরমেশানগুলো কেমন ধরনের ইনফরমেশন আমাদের ব্রেনের মধ্যে আমরা দিচ্ছি যেমন ধরনের ইনফরমেশন আমরা দেব সেই ধরনেরই আমরা তৈরি হব যদি আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই নিউজ পেপার পড়তে শুরু করি মানে নিউজ পেপারে তো বেশিরভাগ তথ্যই থাকে যে কোথাও মারামারি হয়েছে খুনোখুনি হয়েছে ডাকাতি হয়েছে কোথাও করোনায় আক্রান্ত মানুষ হয়েছে তো ঘুম থেকে উঠে সকালবেলায় আমাদের মন একদম শান্ত থাকে সেই সময় যদি আমরা ব্রেনে সেই ধরনের তথ্য দিতে থাকি তাহলে আমাদের ব্রেন চঞ্চল হয়ে যাবে এবং আমাদের ব্রেন সঠিকভাবে চিন্তা করতে পারবেন আমাদের ব্রেন যখনই সকালবেলা উঠে আমরা নেগেটিভ জিনিসটাকে আমাদের ব্রেনের মধ্যে দিতে থাকবো তাহলে আমাদের ব্রেন আরও মানে দিন হওয়ার সাথে সাথে মানে সকাল হওয়ার সাথে সাথে আরও নেগেটিভ জিনিসগুলোকে আকৃষ্ট করবে আরও নেগেটিভ জিনিস বা নেগেটিভ তত্ত্বগুলোকে আমাদের ব্রেনের মধ্যে রাখার জন্য চেষ্টা করবে যার ফলে কী হবে ধীরে ধীরে আমরা প্রত্যেক যদি যদি এইরকমভাবে হ্যাবিট করতে থাকি প্রত্যেক দিন যদি এরকমভাবে করতে থাকি মানে এই ধরনের নেগেটিভ জিনিসগুলো আমাদের ব্রেনের মধ্যে আমরা রাখতে থাকি তাহলে কি হবে আমরা ধীরে ধীরে আমরা নেগেটিভ পার্সোনালিটি নেগেটিভ মাইন্ডসেট আমরা করে ফেলব ঠিক একই রকমভাবে আমরা বুঝলাম যে ইনফরমেশনই ইলো সব কিছু আমাদের ব্রেনের তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম যে ইনফরমেশনের সব কিছু তাহলে আজ থেকে আমরা যদি মনে করি যা কিছু আমরা দেখছি যা কিছু আমরা শুনছি বা যা কিছু আমরা পড়ছি সেই ইনফরমেশানগুলো যদি পজিটিভ না হয়ে যদি নেগেটিভ হয় তাহলে সেই জিনিসগুলো আমাদের ব্রেনের মধ্যে আমরা রাখবো না আমরা সব সময় সব দিক থেকে কি করব পজিটিভ জিনিসগুলো আজ থেকে এক মাস পর্যন্ত পজিটিভ ইনফরমেশানগুলো আমাদের ব্রেনের মধ্যে রাখতে শুরু করি দেখি আমাদের মধ্যে পজিটিভ মেন্টালিটি বা পজিটিভ মাইন্ডসেট গড়ে ওঠে কি না অবশ্যই গড়ে উঠবে কারণ একটা ফাঁকা জমিতে আমরা যেমন ধরনের ফসল ফলাতে চাইব সেই ধরনের ফসলের বীজ যদি আমরা সেই সেই জমিতে যদি আমরা রোপণ করি এবং উপযুক্ত পরিমাণে জল দিই এবং দেখাশোনা করি তাহলে উপযুক্ত সময় বা সময়ের সময় সাপেক্ষে ইন কোর্স অফ টাইম আমরা দেখতে পাবো সেই জমিতে সেই ধরনের ফসল আমরা কিন্তু পাবো যেই ধরনের বীজ সেই জমিতে আমরা দিয়েছিলাম একই রকমভাবে আমরা যদি জেনে বুঝে যা কিছু দেখছি যা কিছু পড়ছি বা যা কিছু শুনছি যদি আমাদের পজিটিভ হয় তাহলে আমাদের কি হবে আমাদের আমাদের মেন্টালিটি আমাদের মাইন্ডসেটও কিন্তু ধীরে ধীরে পজিটিভ মাইন্ডসেট তৈরি হয়ে যাবে তাহলে আমরা বুঝলাম যে আমরা যদি নেগেটিভ মাইন্ডসেট থেকে পজিটিভ মাইন্ডসেট হতে চাই তাহলে আমাদের তথ্যগুলো পজিটিভ হতে হবে নয়তো কিন্তু আমাদের মেন্টালিটি নেগেটিভ হয়ে যাবে ধীরে ধীরে এমন দেখা যায় যে একটা পরিষ্কার পুকুরের জল কিন্তু কিছুদিন নিয়মিতভাবে সেখানে দেখাশোনা না করার ফলে কি হয় সেই পরিষ্কার পুকুরের জলেও কিন্তু অনেক জীবাণু তৈরি হয়ে যায় পরিষ্কার পুকুরের জলে কিন্তু নোংরা হয়ে যায় আমাদের খেয়াল রাখতে হবে যে পজিটিভ ইনফরমেশনগুলো দিচ্ছি এবং সেই জিনিসটাকে নিয়ে যেন নার্চার করি সেই জিনিসটাকে নিয়ে যেন ডিসকাস করি এর ফলে কি হবে যে আমরা আরও কিছু পজিটিভ ইনফরমেশন আমাদের ব্রেনে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমরা পজিটিভ মেন্টালিটি হতে পারবো না তাহলে আমাদের পজিটিভ ইনফরমেশনগুলো নেওয়া সত্ত্বেও ধীরে ধীরে আমরা কিন্তু পজিটিভ মেন্টালিটি হব কিন্তু হঠাৎ কিন্তু হতে পারবো না প্রথমে আমরা যখন পজিটিভ ইনফরমেশনগুলো নিতে চাইবো আমাদের ব্রেন কিন্তু নিতে চাইবে না কারণ আমাদের ব্রেন অলরেডি নেগেটিভ মেন্টালিটি নেগেটিভ মাইন্ডসেট হয়ে আছে প্রথমে সেই জিনিসগুলোকে কিন্তু গ্রহণ করার ক্ষমতা আমাদের ব্রেনের মধ্যে থাকবে না কারণ এটা অভ্যাস তৈরি হয়ে গেছে নেগেটিভ জিনিসগুলোকে নেওয়ার গসিপ শোনার বা খারাপ কিছু দেখার খারাপ কিছু শোনার খারাপ কিছু পড়ার মানুষের সাথে আলাপ আলোচনা করার মানুষকে ছোট করে দেখা মানুষের মানুষকে নিন্দা করা মানুষকে নিন্দা করে খুশি হওয়া এই জিনিসগুলো থেকে আমাদের মেন্টালিটি একদম নেগেটিভ হয়ে আছে এই জিনিসগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই হঠাৎ কিন্তু আমরা পারবো না আমরা ধীরে ধীরে কিন্তু বেরিয়ে আসতে পারবো যখন আমরা একটুখানি সচেতনভাবে একটু বিচার করব। তাহলে আমাদের কি করতে হবে যখনই আমরা অন্য মানুষকে আঘাত দিচ্ছি বা নিন্দা করছি আমরা বুঝতে হবে যে আমরা নেগেটিভ দিকে যাচ্ছি তখন আমাদেরকে একটু থামতে হবে আমাদের সচেতন হতে হবে আমরা কারণ আমরা শপথ নিয়েছি যে আমরা একটা পজিটিভ মেন্টালিটির একটা মানুষ হব পজিটিভ মাইন্ডসেট আমরা গড়ে তুলব যার ফলে যখন আমরা রাস্তা দিয়ে যাব যাতে অন্য মানুষ বলতে পারে যে এই ছেলেটা বা এই মেয়েটার মধ্যে পজিটিভ মাইন্ডসেট আছে এই ছেলেটা বা এই মেয়েটা প্রত্যেকটা জিনিসের মধ্যে পজিটিভ জিনিসটাকে খুঁজে বার করার এর মধ্যে ক্ষমতা আছে কিন্তু সেই ক্ষমতা কিন্তু ধীরে ধীরে তৈরি হবে হঠাৎ কিন্তু আসবে না আমাদের পজিটিভ ইনফরমেশনগুলো যখন আমাদের ব্রেনে আমরা রাখতে চাইব সেটাও কিন্তু প্রথমে আমাদের ব্রেন কিন্তু নিতে চাইবে না কারণ নেগেটিভ জিনিসগুলো নিয়ে নিয়ে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমাদের অভ্যাসটাকে বদলাতে হবে তা অভ্যাসটাকে বদলাতে হলে কি করতে হবে যে আমাদের গবেষণায় দেখা গেছে যে একুশ দিন পরপর যদি কোনো জিনিস আমরা বারে করি তাহলে সেই জিনিসটা কিন্তু আমাদের অভ্যাস তৈরি হয়ে যাবে তাহলে একটা কাজ করতে হবে যে আমরা এক সপ্তাহের বদলে একুশ দিন পরপর আমরা পজিটিভ ইনফরমেশানগুলি চারিদিক থেকে যখন আমরা শুনছি পজিটিভ ইনফরমেশন যখন আমরা পড়ছি পজিটিভ ইনফরমেশন এবং যখন আমরা কিছু দেখছি বা গসিপ করছি তখন যেন পজিটিভ ইনফরমেশন হয় আমরা যদি পুরো লাগাতার একুশ দিন মানে একুশ দিনের মাঝখানেও যেন নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ ইনফরমেশন নিয়ে আলোচনা না হয় যদি আমরা পজিটিভ ইনফরমেশন নিয়ে একুশ দিন লাগাতার আলোচনা করি বা শিখি তাহলে কিন্তু এইটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যাবে যে পজিটিভ মাইন্ডসেট কিভাবে গড়ে তুলতে হয় কারণ পজিটিভ ইনফরমেশনগুলো এটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যাবে যে পজিটিভ ইনফরমেশনগুলো কীভাবে কোনো জায়গা থেকে আমাদের খুঁজে বার করে আমাদের ব্রেনের মধ্যে রাখতে হয় ঠিক একই রকমভাবে যখন আমাদের আমাদের এটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে তখন ধীরে ধীরে আমরা পজিটিভ মেন্টালিটির একটা মানুষ হয়ে যাব মাই ফ্রেন্ড আমার প্রিয় বন্ধুরা আমরা জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে আমি যতটা পারি চেষ্টা করলাম যে কিভাবে আমরা আমাদের যে নেগেটিভ মেন্টালিটি নেগেটিভ মাইন্ডসেট তৈরি হয়ে গেছে সেই নেগেটিভ মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে পারি এবং পজিটিভ একটা মাইন্ডসেট কিভাবে আমরা গড়ে তুলতে পারি সেই জিনিসটা একটু তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই যদি ভালো লাগে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো কতটা আপনি বুঝতে পারলেন বা আমি কতটা আপনাদের বোঝাতে পারলাম আবার দেখা হবে এইরকমই একটা সুন্দর এবং এডুকেশনাল ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখানেই যাবেন সেখানে পজিটিভ কিছু ছড়াতে থাকবেন খুশিতে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ